যৌতুকের টাকা না পেয়ে সাফার স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। সকালে পৌর এলাকার কাজী মোকমা পাড়ার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম মনি বেগম। স্বজনদের অভিযোগ, গত কয়েকদিন ধরে মনি বেগমকে যৌতুকের টাকার জন্য চাপ প্রয়োগ করেন স্বামী খালেদ মিয়া। টাকা আনতে অস্বীকার করলে সকালে নিজ বাড়িতে মনি বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে স্বামী খালেদ মিয়া। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মনি বেগমকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।